স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনাকে। হাথুর সিংহে যাওয়ার পর এখন কোচের খুঁজে আছে বাংলাদেশ ক্রিকেট দল, আর সেই তালিকায় আছে বাংলাদেশের সাবেক কোচ পাইবাস। 2012 সালে স্বল্প সময়ের জন্য বাংলাদেশের কোচ হয়েছিলেন পাইবাস, এরপর বিভিন্ন ঝামেলায় অভিযোগের কোচের চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে নতুন করে আবারও বাংলাদেশের কোচ হতে আগ্রহী তিনি, এজন্য বাংলাদেশে এসে ইন্টারভিউ দিয়ে চলে গিয়েছেন। সেই সাথে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন বোর্ডকে, 10 বছরের এক পরিকল্পনা কপি ধরিয়েছেন তিনি বোর্ডকে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাইবাস সম্পর্কে বিসিবি প্রধান পাপন বলেছিল, উনি যা বলেছে তা খুবই ভালো, তবে তার পরিকল্পনা অনেক দীর্ঘমেয়াদী, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হতো, তবে আমাদের দীর্ঘমেয়াদীর সাথে স্বল্পমেয়াদী পরিকল্পনাও করতে হবে, কারণ সামনে বিশ্বকাপ। তবে পাইবাসকে সমর্থন করেছেন বাংলাদেশের একসময় সেরা তারকা আশরাফুল। তিনি বলেন, পাইবাস ক্রিকেটারদের থেকে ভালোটা বের করে আনতে জানে, সে অনেক ছোট ছোট ভুলগুলো নিয়ে কাজ করে, তাই বাংলাদেশের জন্য এই মুহূর্তে সেই সেরা হবে, এমনকি সেটা আমার জন্য খুব ভালো হবে। এর আগে যখন 2012 সালে পাইবাস বাংলাদেশে এসেছিলেন, তখন তার প্রিয় ছাত্র ছিল মোহাম্মদ আশরাফুল, তাই আবারও যদি পাইবাস বাংলাদেশে কোচিং স্টাফ হয়ে আসে তাহলে জাতীয় দলে ফিরতে পারে মোহাম্মদ আশরাফুল, যেটা ভক্তদের জন্য দারুণ সুখবর। সেই চিন্তাতেই কি পাইবাসকে নিজেকে সমর্থনের দিক থেকে আগলে রাখবেন মোহাম্মদ আশরাফুল? ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।